আমবাগানের জলা জমি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। মহিলা ঘটিত কারণে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আসানসোলের শালানপুর থানার অন্তর্গত বাসুদেবপুর জেমানি এলাকায় এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ ফোর্স ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। দোষীদের গ্রেফতারের দাবি তোলেন এলাকার মানুষ। পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মহিলা ঘটিত কারণে এই খুন বলে দাবি পরিবারের। মৃত যুবকের নাম শেখ রাহুল ওরফে শেখ আরিফ, জেমানি মুরগাডাঙ্গাল এলাকার বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। দোষীদের গ্রেফতারের দাবিতে আসানসোল চিত্তরঞ্জন মুখ্য সড়ক জেমানি মোড় রাস্তাটি অবরোধ করে। প্রায় মিনিট দশেক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় তাপস নাথ, সান্ত্বনা নাথ, লালু সাধু, কালু নাথকে আটক করা হয় বলে জানা গেছে। মৃত যুবকের বাবা শেখ আজাদ বলেন, আগামী শুক্রবার থেকে তার ছেলে শেখ রাহুল নিখোঁজ ছিল। নিখোঁজের অভিযোগও করা হয় শালানপুর থানায়। আজ রবিবার জেমারির আমবাগানের এক জলাজমি থেকে তার ক্ষত বিক্ষত মৃতদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার হয়। তার মুখে রড ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, শালানপুর থানায় নিখোঁজের অভিযোগ করতে গেলে পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করে। তিনি আরো বলেন, বাসুদেবপুর এলাকার সান্ত্বনা নাথ নামক মহিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই মহিলার স্বামী তাপস নাথ ও তার দুই বন্ধু কালু ওরফে সত্যজিৎ নাথ আর লালটু ওরফে লালু সাধুকে সহ বন্ধুদের সঙ্গে নিয়ে হত্যা করে। ছানবিন করতে আসছে কিছু ছেলে, 10-15টা ছেলে মেলে, তখন ফার্স্ট ওরা ওই ঝোপটা গিয়ে দেখেছে, তখন দেখছে ওখানে ব্লাড পড়ে আছে। ব্লাড পড়ে থাকা দেখা যায় দুটা ছেলে এদিক ওদিক দেখছিল, তারপরে দেখতে পেয়েছে সাইকেলটা ওই ঝোপেই ছিল। ওই ঝোপে সাইকেলটা ওরা দেখেছে, তখন আমাকে ফোন করে আমার এক বন্ধু বললো, তুই আই, ও সাইকেলটা পাওয়া গেছে, আমরা দেখছি বডি যদি পাওয়া যায়। তারপর ওরা মেজারমেন্ট করে গেছে, যেহেতু বডিটা টেনে ঘষা নিয়ে গেছে, তো টেনে ঘষাটা দাগ দিকে ওরা গিয়েছে, দেখছি বডিটা ওইখানে পোতা আছে মাটিতে। আপনারা দেখলেন বডিটা? বডিটা ওখানে পোতা আছে এখন। না না, মার্ডার হয়ে গেছে এটা আপনারা কি করে সিওর হলেন? ওই তো তাপস নাথ যখন ডেকেছে আমাদের গ্রামের লোক, ওদের সঙ্গে ওকে কথা বলতে দেখেছে। না না, বডিটা তো এখনো দেখা যায়নি। বডিটা তো পাকের নিচে আছে, ওনার সাইকেলটা তো পাওয়া গেছে। হ্যাঁ বলুন বলুন বলুন, আপনার কোশ্চেন বলুন। হ্যাঁ, বোঝার চেষ্টা করুন বলুন, বডিটা আপনাদের দেখেছেন কেউ? বডিটা এখন পর্যন্ত আমরা দেখিনি। বডিটা মানে বডি আমরা কেউ এখনো টাচ করিনি। বডি আমরা কেউ এখনো টাচ করিনি। পুলিশ নিজের কাজ করবে, প্রশাসন শুনুন কনফার্ম করলো যে বডি, প্রশাসন আমরা প্রশাসনের কাজে কোনো বাধা সৃষ্টি করতে চাই না। প্রশাসন প্রশাসনের কাজ করুক, আমরা প্রশাসনকে আমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছি। এটা প্রশাসন কি দায়িত্ব নিচ্ছে, প্রশাসন কি ফার্দার কি কাজ করছে, এটাই আমাদের প্রশাসনের কাছে আবেদন, যে আপনারা নিজের কর্তব্যটুকু ঠিকঠাক করুন, বাকিটা আমরা বুঝে নেব। আচ্ছা, এই জায়গাটার উপর থানায় বাসুদেব জেমারি করে একটা গ্রাম আছে, এখানে একটা মাঠে একটা ডেড বডি পুলিশ খবর পেয়েছিল। পুলিশ এখানে এসে ডেড বডিকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে। এখানে কিছু লোক ছিল, ওরা ওদের অ্যালিগেশনটা জানিয়েছে, ওরা কমপ্লেন দেবে, পুলিশ লিগাল অ্যাকশন করে এটা ইনভেস্টিগেশন করবে। কী মনে হচ্ছে ঘটনাটি খুনের কথা? এখন এটা ইনভেস্টিগেশন করে জানা যাবে। কেউ কি আটক বা গ্রেফতার হয়েছে? কিছু লোককে আটক করা হয়েছে। পরিবারের লোকের দাবি যে ঘটনাটা খুনে পরিকল্পিতভাবে কুপিয়ে খুন করা হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, ডেড বডি পাঠানো হয়েছে।